বিয়ের প্রস্তাব মানতে চাইনি প্রেমিক, শেষবারের মতো দেখা করার জন্য প্রেমিককে ডেকে গুলি চালিয়ে দেয় প্রেমিকা বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রেমিকের পেটের গা ঘেঁষে বেরিয়ে যায়। বর্তমানে প্রেমিকের চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। পুলিশ প্রেমিকাকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রেমিকা ফোন করে রাতে কাটোয়া সার্কাস ময়দান এলাকায় ডেকে আনেন প্রেমিক লালচাঁদ শেখকে। প্রায় 3 বছর আগে তাদের প্রেমের সম্পর্ক ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ। পরে প্রেমিকা কর্মসূত্রে ঝাড়খণ্ডে চলে যায়। গত মঙ্গলবার প্রেমিকা কাটোয়ায় আসেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওর সঙ্গে রিলেশন ছিল সেটা আমরা জানি। ও ভালোবাসতো খুবই, মেয়েটাকে খুবই ভালোবাসতো, এমনকি কান্নাকাটিও করতো ফোনে কথা। আজ সকালে ও বললো যে আমাকে ভাবি এরকম অবস্থায় আমাকে এরকম করলে, আমি এখনো পর্যন্ত ওকে ভালোবাসি, তো আমাকে এইরকম ঘটনা ঘটাইলো। আজকেও কান্নাকাটি করছিল সকালবেলা, কাল সন্ধ্যেবেলাতেও ফোন করছে কেঁদেছে, ভাইনে ওইসে ওইসে এরকম ধরনের ওর মুখে শুনেছি আমরা কথাটা। এমনকি বাড়ি থেকে চলে আসা সেটাও আমরা দেখেছি, যেখানে চলে আসে এই পর্যন্তই। আজকে তো ওকে ডেকেছিল 5 মিনিটের জন্য, 5 মিনিটের মধ্যে ও গেছিল ওখানটা তো বাজারে, বাজারের মধ্যে ওখানে যাওয়াতে ওকে গুলিটা করে, গুলি তলপেটে, কেমন তলপেটে বেরিয়ে গিয়েছে গুলি, গুলি নেই ওখানটাতে অবশ্য আঘাত পেয়ে। শাস্তি চাই আমরা, আজকে ওর সঙ্গে হয়েছে, কালকে আরো একটা ছেলের সঙ্গে হবে, পরশু আরো একটা ছেলের সঙ্গে হবে, এরকম তো হতেই থাকবে। ও তো ওই ধরনেরই মেয়ে, কাটোয়া থেকে বেন্টি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।